روزارشی ایام روزارشی ها الله یه دکر تو تایل اونجا آره دیشدن ایش با خوشیه شش تو دلی دعا کردن نی الله دل دعا کری امرا دعا کردن نی جنی دیشه اونا تو جنو دعا کردن تو اچھا اکون آجی تو اچھا بسم اللہ الرحمن الرحیم دیشا بانگ پروبستہ کے مہتے جارہ دیکھن شبہ کے السلام علیکم آج کے امرا عبستان کچھ نوہ کھلی کوبیر ہاتھ اس تو کون گرام پوچھتے دانشالی کی یونیون گرام نام کی پوچھتے سرگلہ کھلی نوہ کھلی جالر کوبیر ہاتھ تھانار چورگلہ کھلی نامو کستانے اکھانے آج کے امرا پاسشو تو আত্রিষ্টমো নলকুপটি আমরা উদ্বোধন করতে যাচ্ছি আর আজকে নলকুপটি যিনি স্পন্সর করছে আমাদের বিয়ারিশিবা ফাউন্ডেশনের মাধ্যমে চট্টগ্রামের নাসিরাবাগতে নাম প্রকাশন ইচ্ছুক এক আপু ওনার মায়ের স্পন্সরে এটা আমরা সম্পন্ন করেছি আবারও বলছি চট্টগ্রামের নাসিরাবাগ থেকে নাম প্রকাশন ইচ্ছুক এক আপুর মায়ের স্পন্সরে আমরা মূলত এই কাজটি করেছি এবং বিয়ারিশিবা ফাউন্ডেশনের পক্ষ থেকে 538তম এই কলটি উদ্বোধন করতে আমাদের সাথে রয়েছেন আমাদের বিয়ারিশিবা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন ভাই এবং এই এলাকারই একজন মানবিক সুযোগ্য চেয়ারম্যান মহোদয় শাহাবুদ্দিন ভাই ওনারা এখানে রয়েছে এছাড়াও ইউপি সদস্য বৃন্দরাও এখানে উপস্থিত রয়েছেন এবং যারা এখানে বেনিফিশিয়ারি তারাও রয়েছে যারা এই কলটির না থাকাতে অনেক দূর থেকে পানি আনতো কিংবা পানীয় জলের জন্য তাদের খুবই কষ্ট হতো অনেকগুলো পরিবার আজ থেকে এখানে সুপেয় পানি পাবে তুমি একটু চাপো তো এটা এবং স্মুথলি এটা পানিগুলো আসছে এবং পানি আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ধারায় ফ্লোতে পানি পড়ছে হালকা চাপে ওকে ওকে তো এখানে যারা বেনিফিশিয়ারি হবে আমার এই পাশে রয়েছে আপনারা এই কলটা দেওয়া তো উপকারিত হয়েছে আপনাদের উপকার হয়েছে এই রোজাতে তো এখন রোজা রয়েছে রোজা রয়েছি হা আল্লাহ ইয়ে দেখের তো তাহলে আমাকে আরে দিছেন আজ বহু খুশি হয়েছে শেষ তো দলে দোয়া করেন আল্লাহ দিলে দোয়া করি আপনারা দোয়া করেন নি যিনি দিছে ওনাদের জন্য দোয়া করেন তো আচ্ছা এখন আছে তো আচ্ছা আলহামদুলিল্লাহ যা হোক আমরা দেখতে পাচ্ছি আচ্ছা ওনারা খুবই আবেগ আপ্লুত ওনাদের এটা এই নলকূপটি পাওয়াতে ওনারা খুবই শুকরিয়া আদায় করছেন আপনারা আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন তো আচ্ছা যাক ওনারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত আরো বৃদ্ধি করে দেয় এবং আজকে আমাদের এখানকার যারা রয়েছেন ওনাদের সাথে আমরা একটু কথা বলি ওনারা তো খুবই আনন্দিত এই রমজান মাসে তারা দূর থেকে পানি আনা লাগবে না ঘরেই হালকা চাপে ভালো এবং খুবই সুপেয় পানি ওনারা পাচ্ছে একদম স্মুথ স্বচ্ছ স্ফটিক সাদা তো এই পাশে আমার পাশে রয়েছেন আমাদের এখানকার এই যে একজন মানবিক চেয়ারম্যান শাহাবুদ্দিন ভাই সরকারি অনুদানের পাশাপাশিও বাইরে থেকেও যদি কেউ এই ধরনের ভালো কাজ করে তাদের পাশেও সবসময় তিনি থাকে একজন আদর্শ চেয়ারম্যান হিসেবে এই ধরনের ভালো কাজকে কি চোখে দেখেন আপনি সালাম আলাইকুম এই জিনিসটা যে আজকে মানবিক সৈকত স্যার এবং আনোয়ার হোসেনের ভাই তাদের মাধ্যমে যে দেশ বিদেশের থেকে তাদেরকে বিভিন্ন রকমের স্পন্সর করে তাদের মানে বেয়ারিশ ফাউন্ডেশনের মাধ্যমে অসংখ্য মানবিক কাজগুলা শুধু আমার ৬ নং দানশালি ইউনিয়ন কবিরহাট উপজেলা না সারা বাংলাদেশ সারা বাংলাদেশে যে মানবিক কাজগুলা করে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে আপনারা দোয়া করবেন হয়াত দান করে যেন আমার হয়াতটা ওনাদেরকে দান করে যে মানবিক কাজগুলা যেন ইনশাল্লাহ ওনারা করতে পারে আমাদের অসহায় অসংখ্য অসহায় মানুষ আছে যাদের খবর নেওয়ার মতন আমরা এখন লোক নাই আমরা কি করি বোট আসলে বোট ঠিকই নিয়ে যাই কিন্তু এরপরে আমরা নেতৃত্বস্থানে যারা আছি আমরা অনেক সময় যে তাদের সাওয়াব আমরা পূরণ করতে পারি না এই কারণে পূরণ করতে হয় আমাদের বরাদ্দ সীমিত এই সীমিত বরাদ্দ দিয়ে আমাদের এই অঞ্চলটা উপকূলীয় অঞ্চল যদিও লিখিত না হয় আমরা জাহাঙ্গীর ভাইয়ের মাধ্যমে অনেকবারে বলা হয়েছে এটা উপকূলীয় অঞ্চল কিন্তু আমরা চেষ্টা করেছি লিখিত একটা উপকূলীয় ঘোষণা করার জন্য আমরা এখনও চেষ্টায় আছি এখানে আমাদের বরাদ্দ কম কিন্তু আমাদের অসহায় লোক বেশি আমরা যদি 200 লোকের বরাদ্দ হয় আমাদের অসহায় লোক আছে 5000 তো আমরা কি করতে পারি শতকরা একজনের ভাগে আমাদের এই তানগুলা যায় পৌঁছাইতে পারি না তো এই পাশাপাশি সরকারের বরাদ্দর পাশাপাশি আমাদের মানবিক সৈকত স্যার যে আমাদের এই এলাকার মানুষের জন্য এইভাবে দেখতেছেন নলকূপ এবং কি বিয়ে শাদিতে অসহায় মানুষের বিয়ে শাদিতে যে বিয়ে দেওয়ার জন্য অর্থনৈতিকভাবে সহযোগিতা ক্যাশ টাকা সহযোগিতা এরপরে মনে করেন না যে মসজিদের সহযোগিতা গরিবদেরকে গড় করে দেওয়ার জন্য সহযোগিতা এই যত মানবিক কাজের দরকার আছে সবগুলো কাজ মানবিক ফাউন্ডেশন এবং কি আমাদের এই আনোয়ার ভাই জেলা পরিষদের সদস্য ছিলেন সাবেক সদস্য বর্তমান ইনশাল্লাহ উনি স্যার একটু আগে দিয়ে আমার গাড়িতে আসতে বলতেছে যে এখন মানবিক কাজে ঢুকেছে উনি আগ থেকে মানবিক কাজ করতো হয়তো রাজনীতির ব্যস্ততার কারণে সময় দিতে পারতো না এখন সময় বেশি দিচ্ছে পাশাপাশি ইনশাল্লাহ আল্লাহ ওনাকে আরও বড় করুক আমাদের স্যারকে অনেক বড় করুক
আমরা সবাই মন থেকে দোয়া করি এই মানবিক কাজগুলোর জন্য আমি ওনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব আমার সনক দানশালিক ইউনিয়নবাসী থেকে তাদেরকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের একজন মানবিক চেয়ারম্যান সাউদ্দিন ভাই এই পাশে আমাদের অনেক ইউপি সদস্য ভাইরা রয়েছে এবং এখানে যারা কাজগুলো করেছে এই কাজগুলো কিন্তু পারিশ্রমিক ছাড়া শুধুমাত্র কাঁধে করে বয়ে মানবতার জন্য আমাদের যে জাহাঙ্গীর ভাই রয়েছে রায়হান রয়েছে অবি রয়েছে এবং ভাই নিজামুদ্দিন ভাই ওনারা কিন্তু অনেক পরিশ্রম করে বিনা পারিশ্রমিকে এই কাজগুলো করে থাকে তো এই জন্য স্পেশালি আবারও আজকের স্পন্সরকারী আমাদের চট্টগ্রাম নাসিরাবাদের নাম প্রকাশনের ছুক এক ভনের আম্মু ওনার স্পন্সরে মূলত এটা আমরা করেছি আর এটার আজকে কাজটি তদারকির জন্য আমাদের সাথে এসেছে আমাদের বিহার সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন ভাই ভাই কি অবস্থায় মনে হচ্ছে আপনার ধন্যবাদ মানবিক শকত সিপিএম আসলে আজকে পবিত্র রমজানের দিন আমি এর আগে আমার এই ভাই মেম্বার সাহেব আমাকে বললো যে ভাই আমার এই এলাকাতে কিছু লোক এত অসহায় যে পানীয় কষ্টে বিশেষ করে গর্ভবতী মারাও দূর দূরান্ত থেকে পানি নিতে হয় আর তারা যে পুকুরে পানি খায় এই পুকুর কিন্তু পানি যখন শুকে যায় তখন বহু দূর থেকে পানি নিতে হয় অনেক কষ্টে আছে আমি বললাম যে ভাইয়া মেম্বার সাহেব আপনারা সরকারিভাবে যতটুকু পালন দিচ্ছেন আলহামদুলিল্লাহ মানবিক মানুষ আমরাও আপনাদের সাথে শরিক হব তাই আমরা 20টা টিউবওয়েলে কবিরহাট উপজেলার ধানশালিক এবং ঘোষবাগ বাটিয়া ইউনিয়নে এই দুই দিনে উদ্বোধন করবো সবগুলো করেছি ইনশাল্লাহ আজকে আমার থেকে ভালো লাগতেছে এই একজন বৃদ্ধ মা বসে গেছিল আল্লাহর কাছে শুধু দোয়াই করতেছে যারা এটা দিছে যে নাম পোশাক ফকেশন ইচ্ছুক আমার যে বোন সিডাং থেকে দিচ্ছেন তাদের ফুল ফ্যামিলি মা বাবা সহ সবার জন্য দোয়া করি আপনারাও সবাই দোয়া করবেন এবং মহান আল্লাহ যেন সবার মধ্যে মানবতাবোধ জাগ্রত করে যেখানে অসহায় মানুষ আছে প্রত্যেকের হৃদয়ে যেন মনুষ্যত্ববোধ জাগ্রত হোক এই প্রত্যাশা রাখি সবাই ভালো থাকবেন আমি শেষে একটি কথা বলি এই আজকে প্রথম রমজান দিন এই রমজান মাসে অন্তত আমার এই কথা যারা শুনবেন একজন ব্যক্তিকে হইলে অন্তত চেষ্টা করবেন এক বেলা অন্তত ইফতার করাইতে আর যদি কিছু নাই পারেন সবাই ভালো থাকবেন দোয়া থাকবেন আসসালামু আলাইকুম আর আসসালামু আলাইকুম প্রিয় সনাক দানশালিক ইউনিয়নবাসী আসলে আমাদের এই পবিত্র একটি মাস রমাদান মাস আজকে প্রথম রোজা আমরা কিন্তু দশের লাডি একের রোজা আমরা আমাদের অঞ্চলে আমি বারবারে বলি অসহায় লোক বেশি সচ্ছল লোকও আছে এরই মাঝে যদি একটু চেষ্টা করেন যে আপনার বাড়ির পাশে যদি কেউ না খায় আছে কিনা কেউ ইফতার ইফতারের পয়সার জন্য কষ্ট ইফতার না খাইতে পারে কিনা এই বিষয়টা যারা দনদ্র ব্যক্তিবর্গ আছেন বা যারা ফবাসের ব্যবহারাদারা আছেন আপনাদের প্রতি আমার আবেদন একটু এলাকার সোসাইটি যারা আছে তারা কী অবস্থা আছে তাদের খবরগুলো নিয়েন রমজান মাসের খবরটা হইলো নেন আল্লাহ ফাক রব্বুল আলামিন বলছেন দানে টাকা কমে না যদি আপনি সঠিক পথে ব্যয় করেন হয়তোবা আল্লাহ একটা উসুল্লায় আপনাকে কোনো না কোনো উসুল্লায় আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিব এবং কি আপনার এই দুনিয়ার যত গুণা আমরা জানা চলার গতিতে অনেক গুণা করি হয়তো গুণাগুলো মাফ করে দিবেন আমরা যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি এই যে মানবিক সৈকত স্যার ওনাকে আমি শ্রদ্ধার সহিত স্মরণ করি সব সময় এবং কি আমি অনেক জায়গাত গেলে বলি আমার ফ্যামিলিতে বলি ওনার মতন লোক আমার চোখে আমি আর দ্বিতীয় কোনো ব্যক্তিকে দেখি নেই উনি যেভাবে পরিশ্রম করে মানুষের জন্য অসহায় মানুষের জন্য এভাবে আপনিও চেষ্টা করেন আমিও চেষ্টা করি আসলে আমরা সবাই এই দুনিয়া ছাড়ি চলে যাবো আমি চেয়ারম্যান আপনাদের বোর্ডে হয়তো বলেন আপনি আমাদের জন্য কি আমি যতটুকু আসে ততটুকু দিতেছি এবং কি আমার সাধ্য পরিমাণ যতটুকু আমার আর্থিক অবস্থা আছে তার থেকে আমি দেওয়ার জন্য চেষ্টা করতেছি এবং কি আমি নিঃস্বার্থে এই ইউনিয়ন মানুষের জন্য কাজ করতেছি আর বাকিটা উপর আল্লাহ একজন আছে আপনারা দেখতেছেন যতটুকু পাইতেছি ইনশাল্লাহ তো কতটুকু করতেছি করার জন্য চেষ্টা করতেছি আপনারা যারা প্রবাসে আমাদের ইউনিয়নে অনেকে আছেন এই রমজান উসুলায় যদি আপনি যদি চারটা ফ্যামিলিতে 500 টাকা করি যদি 2 কেজি বুট 1 কেজি মুড়ি কিছু মে মশলা 500 টাকা করে যদি কিনে দেন তার 15 রমজান লাতে চলে যাবো এভাবে আমরা সাহায্যের হাতটা বাড়িয়ে দিই এ বলে আমার আলোচনা শেষ করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ধন্যবাদ সাউদ্দিন ভাই একজন মানুষ হিসেবে মানুষের দায়িত্বের প্রতি উনি কথাগুলো বলেছে এবং আমরা এটা 538তম সম্পন্ন করছি ইনশাল্লাহ নেক্সটে 539তম দেখার জন্য আপনাদের অভিনন্দন রইল ইনশাল্লাহ আশা করি পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত